আজকে আমরা আসছি কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়িতে তার কী কী স্মৃতি সংরক্ষণ করা আছে আমরা সুকান্ত ভট্টাচার্যের বাড়ির পাশেই যে ছোট একটা পার্ক আছে সেই পার্কে আসছি এবং পার্কের সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বই এখানে বানিয়ে রাখা হয়েছে এবং সেখানে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিরাফের ভাস্কর্য কবি ভট্টাচার্যের বাড়ি সুকান্ত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে কোটালিপাড়া শহর থেকে বিশ টাকা ভ্যান ভাড়া দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি আসা যায় কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা যান কিন্তু তার মৃত্যুর পরও আমরা তার সৃষ্টির জন্য তাকে মনে রেখেছি আর এখানে আরেকটা হরিণ বানিয়ে রাখা হয়েছে এই এই ভাস্কর্যগুলো মূলত বানিয়ে রাখা হয়েছে যে এখানে যদি শিশুরা আসে বাচ্চারা আসে তারা একটু খেলাধুলা করতে পারবে একটু বিনোদন পাবে এই জন্যই ওই পাশে দেখতে পাচ্ছেন দোলনা দোলনায় মানুষ দোল খাচ্ছে শিশুরা দোল খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ভাস্কর্য যে সাপ কিভাবে গির ধরে খায় সেরকম একটা ভাস্কর্য আমি একটু দোলনায় উঠে দোলনা খেলাম আমার প্রিয় শালিকার সাথে এই দিকটা ফাঁকা জায়গা এখানে আরো কয়েকটা দোলনা আছে যাতে মানুষ এসে একটু বিনোদন খুঁজে পায় এই জন্য আর এটা হলো কবি সুকান্ত ভট্টাচার্যের সংরক্ষিত বই অথবা তার ব্যবহার জিনিসপত্রের যে পাঠাগার সেই পাঠাগার কিন্তু দুঃখের বিষয় এই পাঠাগারটা আজকে বন্ধ আজকে শনিবার এবং এই শনিবার দিন এই পাঠাগার বন্ধ থাকে সেটা আমরা জানতাম না